বয়সের আপত্তিকর স্পর্শ নেট দুনিয়ায় নিন্দার ঝড়। নৃত্যশিল্পী মনীষা রানীর পাশে বসেছেন নির্মাতা মহেশ ভাট, তার একটি হাত মনীষার হাতের উপর রাখা। তাদের সামনে বসে আছেন অভিনেত্রী পূজা ভাট। পূজা তার বাবাকে কোনো একটি বিষয়ে ব্যাখ্যা করেছেন, কিন্তু মেয়ের সঙ্গে কথা বলার পাশাপাশি মহেশ ভাট তার একটি হাত মনীষার হাতের উপর ঘষতে থাকেন। এক পর্যায়ে তার হাতে চুমু এঁকে দেন এই প্রবীণ নির্মাতা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়, তারপর থেকে চলছে দারুণ সমালোচনা, কারণ মহেশের এই স্পর্শকে অশ্লীল বা আপত্তিকর বলছেন নেটিজনরা। ভিডিও শেয়ার করে একজন লিখছেন, সে বিকৃত মানসিকতার মানুষ, তার লজ্জা নেই, একটি জাতীয় টেলিভিশনে সে কী করেছে তাও আবার তার নিজের মেয়ের সামনে। আরেকজন লিখেছেন, এই বুড়োর কাছ থেকে কোনো মেয়ে আজ পর্যন্ত রেহাই পায়নি। ভূমিকা নামে একজন লিখেছেন, এক মিনিটের এই ভিডিও ক্লিপ দেখতে নিজেরই খুব অস্বস্তি লেগেছে, তার চোখে ভয়ঙ্কর উদ্দেশ্য দেখা যাচ্ছে। বিস্ময় প্রকাশ করে একজন লিখেছেন, অচেনা মেয়েকে কেন এভাবে স্পর্শ করবে। অন্যজন লিখেছেন, ওর স্পর্শ খুবই খারাপ। আরেকজন লিখেছেন, ওর চরিত্র এখনও শুধরালো না, এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে নেট দুনিয়ায়। তবে মহেশ ভাটের এই আচরণ নিয়ে কোনো রকম প্রতিক্রিয়া দেখাননি মনীষা, তাই নেটিজনদের একাংশের বক্তব্য, মনীষেরই যদি আপত্তি না থাকে তাহলে আমাদের কেন এত মাথা ব্যথা। বিগ বস ওটিটি চলতি সিজনের হেভিওয়েট প্রতিযোগী অভিনেত্রী পূজা ভাট ফ্যামিলি উইক চালায় বিগ বসের ঘরে গিয়েছিলেন মহেশ ভাট। বড় মেয়ে পূজার সঙ্গে দেখা করাইছিল তার মূল উদ্দেশ্য, আর সেখানেই এই ঘটনা ঘটে।